নমস্কার বন্ধুরা, ষোলো আনা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কাঁচকলার খোসাটাকে সাধারণত ফেলে দিই। আজ আমি আপনাদের ওই কাঁচকলার খোসা দিয়ে একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা। তাহলে চলুন, এখানে আমি কিছু কাঁচকলার খোসা নিয়ে নিয়েছি। এই কাঁচকলার খোসাগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। আমি প্রেশারে দিয়ে দিলাম কাঁচকলার খোসাগুলো, আর কিছুটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। আমার কাঁচকলার খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার এটার আমি পেস্ট করে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ওই জারের মধ্যে আমি কাঁচকলার খোসাগুলোকে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 6-7টা রসুনের কোয়া আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। আর সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমার বানানো হয়ে গেছে, এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবার আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে আমি 2 টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটা প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি। কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি যে কাঁচকলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই কাঁচকলার পেস্টটা আমি এর মধ্যে বাদ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 7 মতন লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু কাঁচকলার খোসা পেস্ট, তাই চিনিটা দিলে স্বাদটা ভালো হয়। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুপাতে কম বেশি করে দেবে। এবার এই কাঁচকলার খোসা বাটাটাকে ক্রমাগত নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। এটা কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে, নাহলে তলায় লেগে যাবে। দেখুন, আমার অনেকটা শুকিয়ে গেছে, এটাকে আমি আরেকটু শুকিয়ে নেব। এটা আমার একদম শুকিয়ে গেছে এবং কড়া থেকে দেখুন ছেড়েও যাচ্ছে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি। আমার কাঁচকলার খোসা বাটাটা রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।